সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, বাড়িতেই আছো। আজকে আমরা পড়তে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের প্রার্থনা কবিতাটি। সকলে বই খোলো, প্রার্থনা কবিতা বের করো। হ্যাঁ, খুলেছো নিশ্চয়ই। প্রার্থনা লিখেছে কায়কোবাদ। পড়ি আমরা কবিতাটি এবং পড়ার সঙ্গে সঙ্গে আমরা কবিতাটির ভিতরের ব্যাখ্যাগুলো জেনে নিই। বিভো দেহ হৃদে বল। বিভো শব্দের অর্থ কি? বিভো শব্দের অর্থ প্রভু বা সৃষ্টিকর্তা। দেহ, দেহ অর্থ দাও। হৃদ মানে অন্তর বা হৃদয়। বিভো দেহ হৃদে বল, প্রভু বা সৃষ্টিকর্তা তুমি আমাকে হৃদয়ে বা মনে বল দাও। বল অর্থ শক্তি। তাহলে এখানে কবি কায়কোবাদ সৃষ্টিকর্তার কাছে বা প্রভুর কাছে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে কি চেয়েছেন? তিনি অন্তরে শক্তি চেয়েছেন, হৃদয়ে বল চেয়েছেন। না জানি ভক্তি, না জানি স্তুতি। ভক্তি, না জানি স্তুতি। স্তুতি অর্থ প্রার্থনা। আমি তোমাকে কিভাবে ডাকতে হয় সেই ভক্তি বা প্রার্থনা করার শক্তি বা ক্ষমতা আমার কিছুই জানা নেই। কি দিয়া করিব তোমার আরতি, আমি কি দিয়ে তোমাকে ডাকব? তোমাকে ভক্তি করার, তোমাকে প্রার্থনা জানানোর, তোমাকে স্তুতি করার আমার কোনো কিছুই জানা নেই। আমি নিঃসম্বল, আমার কিছুই নেই, আমি সম্বলহীন, সহায়হীন। তোমার দুয়ারে আজ রিক্ত করে। তোমার দুয়ারে, রিক্ত অর্থ শূন্য আর কর মানে হাত। তোমার প্রভুর দুয়ারে আমরা আজকে শূন্য হাতে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়েছি প্রভু শোপিতে তোমারে শুধু আখি জল। তাহলে প্রভুর দুয়ারে বা সৃষ্টিকর্তার দুয়ারে কবি কায়কোবাদ শুধুমাত্র শূন্য হাতে দাঁড়িয়ে আছেন। তাকে অর্পণ করতে শুধুমাত্র আখি জল। আখি জল অর্থ চোখের পানি। দেহ হৃদে বল, আমার অন্তরে শক্তি দাও। তাহলে আমরা এইটুকু থেকে কি বুঝতে পারছি? যে কবি কায়কোবাদ সৃষ্টিকর্তার দুয়ারে দুহাত তুলে দাঁড়িয়ে আছে, তাকে প্রদান করার মতন তার কিছুই নেই, শুধুমাত্র রয়েছে আখি জল। সে আখি জল দিয়ে তিনি সৃষ্টিকর্তাকে ডাকছেন, বলছেন তার হৃদয়ে বা অন্তরে শক্তি দিতে। বিভো দেহ হৃদে বল, দারিদ্র পেছনে বিপদের করে অথবা সম্পদে সুখের সাগরে ভুলিনি তোমারে এক পল। দারিদ্র পেছন মানে দারিদ্রের অত্যাচারে, দারিদ্রের যন্ত্রণায়, বিপদের করে, করণ মানে কোল। যখন মানুষের জীবনে অনেক দারিদ্রতা নেমে আসে, বিভিন্ন ধরনের বিপদে মানুষ জর্জরিত হয়ে পড়ে, অথবা সম্পদে সুখের সাগরে অনেক ধন সম্পদ প্রাপ্তি হয়, বিভিন্ন ভাবে তার জীবনে সুখ সম্পদ বয়ে আনে বা সুখ সমৃদ্ধির উপচে পড়ে, তখনও ভুলিনি তোমারে এক পল। এক পল অর্থ এক মুহূর্ত। তাহলে কবি কায়কোবাদ যখন দারিদ্র পেছনে বিপদের করেছিলেন বা অনেক সম্পদে সুখের সাগরে ছিলেন, তখনও তিনি সৃষ্টিকর্তাকে এক মুহূর্তের জন্য ভুলে যাননি। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল। আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, আমাদের মৃত্যুও দিবেন তিনি, আমাদের জন্ম এবং মৃত্যু তিনি ঠিক করে রেখেছেন। তাহলে জীবনে মরণে আমাদের সৃষ্টিকর্তাই সবকিছু, মানে তিনি কখন আমাদের জন্ম দিয়েছেন আমরা বলতে পারি না, কখন আমরা মৃত্যুবরণ করব আমরা জানি না। শয়নে স্বপনে, আমরা যখন ঘুমিয়ে থাকি, আমরা যখন স্বপ্ন দেখি, যখন জেগে থাকি, তিনি একমাত্র আমাদের ভরসা স্থল বা আশ্রয়স্থল। আমরা সমস্ত কিছুই তার পায়ে নিবেদন করি, আবার তার কাছ থেকেই গ্রহণ করি। তুমি মোর পথের সম্বল, তিনিই আমাদের একমাত্র অবলম্বন, তিনিই আমাদের পথ দেখান, আমরা কোথায় যাব, কি করব, কিভাবে চলবো জীবনে। দেহ হৃদে বল, এই সমস্ত কিছুর জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে শক্তি চাই, মনে শক্তি চাই, অন্তরে শক্তি কামনা করি। বিভো দেহ হৃদে বল, কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে। নিকুঞ্জ অর্থ বাগান। তাহলে আমরা দেখি বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের গাছপালা, লতাপাতা এই পৃথিবীতে রয়েছে। সদা আত্মহারা তব গুণগানে, সদা আত্মহারা তব গুণগানে। তারা সকলে বিভিন্নভাবে সৃষ্টিকর্তার গুণগান করতে নিমগ্ন, যেটা আমরা আমাদের ভাষায় বুঝতে পারি না, কিন্তু তারা সর্বক্ষণ সৃষ্টিকর্তার বিভিন্নভাবে গুণগান করতে ব্যস্ত। আনন্দে বিহ্বল, তারা এই সৃষ্টিকর্তার গুণগান করতে আনন্দ অনুভব করে।
ভুলিতে তোমারে প্রাণে অবসাদ। আমি যদি তোমাকে ভুলে যাই আমার শরীর বিষণ্ণ হয়ে আসে, আমার শরীরে অবসাদ নেমে আসে। তরুলতা শিরে তোমারই প্রসাদ, গাছপালা সমস্ত লতা পাতা সমস্ত পৃথিবীর যত গাছপালা নিকুঞ্জ আছে তাদের মাথায় তোমার আশীর্বাদ। চারু ফুল ফল দেহরি দেবল, আনন্দ ফুল ফল গাছপালা যত কিছু রয়েছে সব কিছুর আশীর্বাদ পুষ্ট তোমার দ্বারা, তারা তোমার দ্বারা আশীর্বাদ পুষ্ট হয়ে এই আনন্দটা অনুভব করতে পারে। বিভ দেহরি দেবল, সৃষ্টিকর্তা তুমি আমার হৃদয়ে শক্তি দাও। তোমার এই নিঃশ্বাস বসন্তের বায়ু, আমরা যে বসন্তের বাতাসের জন্য আকুলতা অনুভব করি সেই বসন্তের বাতাস কার দান? সৃষ্টিকর্তার দান। সেই বসন্তের বাতাস আমাদেরকে দিয়েছেন সৃষ্টিকর্তা। তোমার এই স্নেহকণা জগতের আয়ু, আমরা এই জগতে আমরা এই পৃথিবীতে যে বসবাস করছি এই জগৎ বা পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টা বা ঈশ্বর বা আল্লাহ তিনি তার স্নেহ দিয়ে এই পৃথিবীকে, তিনি তার ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছেন। তব নামে অশেষ মঙ্গল, তার নাম নিলে অশেষ মঙ্গল হয়, মানে যার শেষ নেই এত মঙ্গল তার নামে। তাহলে আমাদের সমস্ত কিছুতেই সৃষ্টিকর্তার নাম নিতে হবে, সৃষ্টিকর্তার নাম আমাদের সকল ক্ষেত্রে মঙ্গল বয়ে আনবে। গভীর বিষাদে বিপদের করে একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিভে শোকানল, আমরা যখন খুব গভীর দুঃখে পড়ি বা ভীষণ বিপদে পড়ি তখন আমরা যদি এক মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করি তাহলে তিনি আমাদের সমস্ত দুঃখ সমস্ত কষ্ট দূর করে দেন। দেহরি দেবল, আমার মনে শক্তি দাও। তাহলে আমরা এই কবিতাটি থেকে কি বুঝতে পেরেছি? কবি কায়কোবার আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের এই পৃথিবীতে বা জগতে যা কিছু সৃষ্টি রয়েছে, ফুল ফল তরুলতা মানুষ পশু পাখি জীবজন্তু সব কিছুই সৃষ্টিকর্তার দান। আমাদের আনন্দ বিষাদ বেদনা সমস্ত কিছু দিয়েছেন সৃষ্টিকর্তা। এই সমস্ত কিছুকে আমরা ধারণ করি বা এই সমস্ত কিছুকে আমরা উপভোগ করি, আমাদের সমস্ত কিছু দিয়েছেন যেহেতু সৃষ্টিকর্তা, তাহলে আবার সমস্ত কিছুর জন্য আমরা তার কাছেই প্রার্থনা জানাব যেন আমরা সমস্ত কিছু গভীরভাবে উপলব্ধি করা এবং এটাকে সুখ দুঃখ সবকিছু জীবনে অতিক্রম করার জন্য মনে শক্তি বা সাহস অর্জন করতে পারি। তিনি যেন আমাদের সেই সাথে সাথে এই বলটাও মনে দেন, মনে এই অন্তরে শক্তি দেন। আসলে আমরা এই কবিতার মাধ্যমে স্রষ্টার প্রতি ঈশ্বরের প্রতি বা আল্লাহর প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে পারি। এখানে কবি কায়কোবাদও আমাদেরকে স্রষ্টার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। আমরা আরেকবার দেখে নিই শব্দের অর্থগুলো, প্রার্থনা মোনাজাত বা আবেদন। বিভ সৃষ্টিকর্তা, রিক্ত করে অর্থ শূন্য হাতে, পেশন অর্থ অত্যাচার, ক্রোর অর্থ কোল, পল অর্থ মুহূর্তকাল বা নিমেষ, অশেষ যার শেষ নেই, বিষাদ বিষণ্ণতা বা দুঃখবোধ, প্রসাদ অনুগ্রহ, হৃদে মনে, বল শক্তি, স্তুতি প্রশংসা, আরতি প্রার্থনা, চারু সুন্দর, নিকুঞ্জ বাগান, শোকানল শোকরূপ অনল। যে শোক হৃদয়কে দগ্ধ করে মানে হৃদয়কে পুড়িয়ে ফেলে সেটাই হচ্ছে শোকানল। এখন কবিতাটি লিখেছেন কায়কোবাদ, আমরা কায়কোবাদ সম্পর্কে একটু জেনে নিই। কায়কোবাদ 1857 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? ঢাকা জেলায়। কোন থানা? নবাবগঞ্জ থানা। তার গ্রামের নাম কি? আগলা পূর্বপাড়া। কত সালে জন্মগ্রহণ করেন? 1857 সালে। তার আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশি। তাহলে আমরা যাকে কায়কোবাদ বলে জানি তার একটা অন্য নাম রয়েছে, তার আসল নাম কি? মোহাম্মদ কাজেম আল কুরাইশি। প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করে তিনি ডাক বিভাগে চাকরি নেন। প্রবেশিকা কি আমরা জানি? প্রবেশিকা হচ্ছে উচ্চ মাধ্যমিকে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে যে পরীক্ষাটা দেওয়া হয় সেই পরীক্ষাকে বলা হতো প্রবেশিকা পরীক্ষা।
তিনি প্রবেশিকা পর্যন্ত পড়াশোনা করে চাকরিতে যোগদান করেন। তাহলে কেন তিনি এত আগে আগে চাকরিতে গেলেন? তার বাবা ছিলেন ঢাকার একজন উকিল, কিন্তু তার যখন 12 বছর বয়স তখন তার বাবা মারা যান এবং 11 বছর মা বয়সে তিনি তার মাকে হারান। এই জন্য তাকে খুব অল্প বয়সেই কাজে যোগ দিতে হয়। তিনি প্রবেশিকা পর্যন্ত পড়াশোনা করে এই জন্য চাকরিতে যোগ দেন এবং ডাক বিভাগে চাকরি নেন। অনেকদিন ধরে তিনি নিজ গ্রাম আগলাতে পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন, মানে নিজের গ্রামে থেকেই তিনি পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেছেন। ছোটবেলা থেকেই কবিতা লেখায় তার হাতে খড়ি হয়। তারপর আপন স্বভাবে ক্রমাগত লিখে গেছেন, মানে তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল কবিতা লেখা। তার রচিত মহাশ্মশান বিখ্যাত মহাকাব্য। তোমরা মহাশ্মশান কাব্যের নাম শুনেছো কখনো? মহাশ্মশান কাব্যটি আসলে কি নিয়ে লেখা হয়েছিল? মহাশ্মশান কাব্যটি লেখা হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধকে নিয়ে। এই তৃতীয় পানিপথের যুদ্ধে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল। যুদ্ধে তো জয় পরাজয় থাকে আমরা জানি, কিন্তু এই জয় পরাজয়ের সাথেও আরো কিছু জিনিস থাকে। যুদ্ধের নৃশংসতা থাকে, ভয়াবহতা থাকে, প্রচুর মানুষের প্রাণহানি হয়। তিনি তার মহাকাব্যে এই যুদ্ধের বিশালতা নিয়ে লিখেছিলেন। তিন খণ্ডে বইটি লেখা হয়েছিল। এই মহাকাব্যটি তার বিশেষ রচনা এবং এই মহাশ্মশান কাব্যের জন্যই তিনি বিখ্যাত হয়ে আছেন। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অশ্রুমালা, শিব মন্দির, অমিয়ধারা, মহরম শরীফ ইত্যাদি। 1951 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে কায়কোবাদ সম্পর্কে আমরা মোটামুটি জানতে পেরেছি এবং তার লেখা প্রার্থনা কবিতাটি সম্পর্কেও আমরা বিস্তারিত জেনেছি। এখন তোমরা বাড়িতে বসে এটা আবার প্র্যাকটিস করবে এবং ছোট ছোট করে প্রশ্নের উত্তরগুলো শেখার চেষ্টা করবে। আমরা স্কুল খুললে আবার এটা পড়ব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে বা তোমরা বুঝতে সক্ষম হয়েছো। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজ এখানে বিদায় নিচ্ছি।